সরকারি কর্মচারীক বঞ্চনা আর প্রবঞ্চনা সরকার। 70% পেনশনের ধন মোকলাই দিয়া নাই সরকারে। 100-500 পেনশন লাভ NPS কর্মচারী। বিপদাপন্ন সরকারি কর্মচারীর ভবিষ্যৎ। আন্দোলনত রাজ্যকপার হুঙ্কার সরকারি কর্মচারীর। OPS NPS প্রসঙ্গত অর্থাৎ পুরনি পেনশন নীতি আর নতুন পেনশন নীতি প্রসঙ্গত দেশজুড়ি ধারাবাহিক আন্দোলন। তার মাজতে আহিছে আন এক খবর, অসম সরকারে করেছে সরকারি কর্মচারীক তীব্র বঞ্চনা। বিপদাপন্ন সরকারি কর্মচারীর ভবিষ্যৎ। পুরনি পেনশন নীতি প্রবর্তনের দাবিত দেশজুড়ি কর্মচারী সকলে আন্দোলন করে অহার সময়তে উন্মোচিত হয়েছে সরকারের ভয়ঙ্কর কাণ্ড। এপিনে সরকারি কর্মচারী সকলে নতুন পেনশন আসনি বাতিলর দাবিত রাজপথলে উলাই আহি তীব্র আন্দোলন করেছে। তার বিপরীতে রাজ্য সরকারে NPS কর্মচারী সকলের পেনশনের বাবদ ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড চমুকই NSDLক আদায় দিবলগিয়া ধনরাশি সময়মতে আদায় নিদিয়ার বাতরি লাভ করা গেছে। আচরিত হবলগিয়া কথা যে NPS কর্মচারী সকলে দরমহা পাওয়া দিনটোরপরা দুমাহ পর্যন্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারে NSDLক জমা দিয়া নাই পেনশনের বাবদ আদায় দিবলগিয়া ধন। এক বিশেষ সূত্রই জানা অনুসরি রাজ্যের NPS কর্মচারী সকলে দরমহা পাওয়ার লগেলগে কর্মচারী সকলেরপরা পেনশনের বাবদ কাটি রখা ধন আর সরকারে দিবলগিয়া অংশ মিলাই সেয়া NSDLত জমা দিব লাগে। কিন্তু এইখিনিতে আচরিত হবলগিয়া কথাইয়ে যে প্রতি মাহে কর্মচারী সকলের দরমহারপরা সরকারে পেনশনের বাবদ ধন কাটি রাখিছে যদিও সেয়া জমা দিয়া নাই NSDLত। NPS কর্মচারী সকলে দরমহা লাভের দিনেরপরা দুমাহ পর্যন্ত কেবল মাথো 29.24% ধনহে NSDLত জমা দিছে রাজ্য সরকারে বলে ইতিমধ্যে জানিব পৰা গৈছে। অর্থাৎ কর্মচারী এজনের পেনশনের বাবদ যদি সরকারে মাহে 100 টাকাক NSDLত জমা দিব লাগে, দুমাহর ভিতর তার মাথো 29.24 টাকাহে জমা দিছে বলে তথ্য লাভ করা গেছে। যে তথ্যই পুনের ভয়াবহ সংকটের দিকে ঠেলি দিছে NPS কর্মচারী সকলের ভবিষ্যত। দুমাহ পর্যন্ত 70.67 টাকা সরকারখনে নিজের লগত রখার বাতরি লাভ করা গেছে। তারপরে কর্মচারী সকলে দরমহা পাওয়ারপরা এমাহর ভিতর পেনশনের বাবদ সরকারে NSDLক দিবলগিয়া ধনের মাথো 1 শতাংশহে আদায় দিছে। একদরে 7 দিনের ভিতর সরকারে 1 টাকাও জমা দিয়া নাই NSDLত। তারপরে সরকারে সময়মতে ধন জমা নিদিয়ার বাবে NPS কর্মচারী সকলে বজারেরপরা পাবলগিয়া লাভাংশেরপরাও বঞ্চিত হবলগিয়া হয়েছে। এনে প্রেক্ষাপটত দেশজুড়ি কর্মচারী সমাজে নতুন পেনশন আসনির বিরুদ্ধে তথা পুরনি পেনশন ব্যবস্থা প্রণয়নের দাবিত আন্দোলন করে আহিছে বিগত সময়ত। কিন্তু বর্তমান পুনের এই বাতরিয়ে শঙ্কিত করে তুলিছে কর্মচারী সকলক। তারপরে আচরিত হবলগিয়া কথা যে NPS কর্মচারী সকলে অবসর গ্রহণের পিছত পেনশনের নামত 500-100 টাকা লাভ করার তথ্যও লাভ করা গেছে। গুরুত্বপূর্ণ বিষয় যে কংগ্রেস শাসিত রাজ্যসমূহ NPS বাতিল করে পুরনি পেনশন আসনি প্রবর্তন করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত রাজ্যসমূহে এনে পদক্ষেপ গ্রহণ নকরা দেখা গেছে, লগতে নীরব ভূমিকা গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। বিগত সময়ত দেখবলে পাওয়া গেছিল যে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার পূর্বে সরকারি কর্মচারী সকলে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছিল। দেশের ভিন্ন প্রান্তত লাখ লাখ সরকারি কর্মচারী সমবেত হয়ে আন্দোলন করা পরিলক্ষিত হয়েছিল আর পুরনি পেনশন নীতি প্রবর্তনের দাবি উত্থাপন করে আহিছে। বিভিন্ন সময়ত সকীয় পক্ষ বিজেপির প্রতি তীব্র বিক্ষোভ প্রদর্শন করে আহিছে। যদিহে পুরনি পেনশন নীতি প্রবর্তন নকরে তেনেহলে তেওঁলোকে বিজেপিক ভোট নিদিয়ার কথাও উল্লেখ করে আহিছে বিগত সময়ত। আর এটা দেখবলে পাওয়া গেছে যদিও কংগ্রেস শাসিত রাজ্যসমূহ NPS বাতিল করে পুরনি পেনশন আসনি প্রবর্তন করা হয়েছে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যসমূহ তথা কেন্দ্রীয় সরকারে নতুন পেনশন আসনি বাহাল রখাতেই বদ্ধপরিকর হয়ে আছে। আর বর্তমান যে বাতরি আহি পড়েছে সেই বাতরিয়ে পুনের শঙ্কিত করে তুলিছে তথা সরকারি কর্মচারী সকলের ভবিষ্যতক বিপদাপন্ন করে তুলিছে। কেন এই বাতরি অনুসরি পেনশনের নামত পাবলগিয়া ধন এই পর্যন্ত জমা দিয়া হওয়া নাই NSDLক অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেডক। গুরুত্বপূর্ণ বিষয় যে কেবল মাত্র 29.24% ধনহে NSDLত জমা দিছে রাজ্য সরকারে।
অৰ্থাৎ 70.67% চৰকাৰখনে নিজৰ লগত ৰাখিছে, যাৰ ফলত এতিয়া চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ সমস্যা অধিক গুণে বৃদ্ধি পাইছে। নতুন পেঞ্চন আঁচনিয়ে চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ ভৱিষ্যত বিপদাপন্ন কৰি তোলাৰ লগতে বৰ্তমান এইসকল নতুন পেঞ্চন আঁচনিৰ অধীনৰ কৰ্মচাৰীসকলৰ পেঞ্চনৰ ধনো কাটি ৰখা কথাই পুনৰ সংকেত কৰি তুলিছে কৰ্মচাৰীসকলক, কিয়নো পেঞ্চনৰ নামত পাবলগীয়া ধনৰ মাহেকত 70.76% চৰকাৰখনে নিজৰ লগত ৰাখি থোৱাৰ বাতৰি লাভ কৰা গৈছে, যি বাতৰিয়ে পুনৰবাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন বিজেপি চৰকাৰৰ প্ৰতি ক্ষোভিত কৰি তুলিছে, লগতে আস্থাহীন কৰি তুলিছে চৰকাৰী কৰ্মচাৰীসকলক। আৰু দেশজুৰি চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ NPS বাতিলৰ দাবীত তীব্ৰ আন্দোলনৰ মাজত অসম চৰকাৰৰ চৰকাৰী কৰ্মচাৰীৰ প্ৰতি কৰা বঞ্চনা আৰু প্ৰবঞ্চনাৰ ছবি পুনৰ উন্মোচন হৈছে। আৰু চৰকাৰী তথ্যত প্ৰকাশ পাইছে যে 70% পেঞ্চনৰ ধন মোকলাই দিয়া নাই চৰকাৰে। তাৰোপৰি আটাইতকৈ আচৰিত হ'বলগীয়া বিষয়, NPSৰ অধীনৰ কৰ্মচাৰীসকলে 100-500 পেঞ্চন লাভ কৰাৰো বাতৰি ইতিমধ্যে ভিন্ন প্ৰান্তৰ পৰা লাভ কৰা গৈছে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দ্য অপিনিয়ন।